জীবিত গাছে ভাই, ভাই জীবিত গাছে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মাঠের মাঝখানে আর কি, ঘের আছে পাশাপাশি দুইটা ঘের আছে। তো ঘেরে মাছ চাষ করা হয়। তো মাছটা তারা মাছ ছাড়ে, বাট মাছটা যখন বিক্রি করার জন্য, মাছ ধরার জন্য আসে, মাছ পায় না তারা। কারণটা কি? সেই কারণটা দেখার জন্য আমাদের এখানে আসা। মাছটা কে খায় বা মাছটা কোথায় যায় এটা আমাদের দেখতে হবে। তো আমরা ওইখানে যাব এবং দেখবো আসলে কে আছে ওইখানে। তো আমরা তো শুনছি কি চাষ আর কি, বা মেছবুদ যাই বলেন, এদের আক্রমণে মাছটা তারা পায় না বা মাছটা খেয়ে ফেলে। দেখছেন আমি বললাম না কি, আমাকে সাউন্ড আসছে দেখছেন আপনি? ওখানে কি মেসোপুটটা নাই বা পেট নিয়ে যারা বলে না, এখানে কিন্তু আসে না। আমরা যে কারণে আসছি ভাই, ওই মেসোপুট বা পেট নিয়ে ওরকম এখান থেকে বন্দি করে নিয়ে তারপর যাবো ভাই। মাছ খাতি গেছে ভাই, একটু সাবধানে থাকবেন, কারণ আমরা একটা ঘেরের পাড়ে যাচ্ছি, ওইখানে বিষাক্ত সাপ থাকতে পারে। হ্যাঁ ভাই, তো বন্ধুরা, প্রতিদিন শো শুরু হওয়ার আগেই যে কথাটি আপনাদের বলে থাকি, আমাদের শোটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, কেউ সিরিয়াসভাবে নেবেন না। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, উজ্জ্বল ভাই একটু আমার দিকে তাকান, যেহেতু আমার দিকে। জি ভাই, এইখানে কিছু একটা আছে, আমরা এটা উপলব্ধি করতে পারছি ভাই। তো আমাদের সাবধান থাকতে হবে, আর আমরা যাচ্ছি একটা ঘেরের পাড়ে, তো আমাদের নিচের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ অনেক বিষাক্ত সাপ থাকতে পারে ঘেরের পাশে মাছ খাওয়ার জন্য। আর তার থেকে ভয়ানক হচ্ছে সেই আত্মাটা বা পিচে আপনার উদ্দেশ্য করে আসতে ভাই, তুই মুখ পড়া দাঁড়া, তো ব্যবসা করছিস। তো উজ্জ্বল ভাই, যে কথা বন্ধুরা, আমাদের শোটি আপনারা, আমাদের শোটা আপনারা নিজ দায়িত্বে দেখবেন, আমরা কাউকে বিশ্বাস করতে বলি না এবং অবিশ্বাস কাউকে করতে বলি না। তো প্রতিদিনের মতো আজও আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই, মাঝখানে দাঁড়ানো আছে, প্রতিদিন যে আমাদের সুন্দর সুন্দর ভয়ানক ভিডিও উপহার দেয় রাহান ভাই, তার পাশে দাঁড়িয়ে আছে মোহাম্মদ জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। তো আমি ক্যামেরায় আছি মোহাম্মদ ফয়সাল বাদশা। জি ভাই, তো রাহান ভাই চলেন হাঁটতে থাকি, ঘিরে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভাই, গাছের উপরে, গাছের উপরে
উনাসে চুল ছেড়ে দাঁড়ায় পড়ে রয়েছে ভাই। ওই যে ভাই ওই দেখেন ভাই, দেখেন দেখেন ভাই, পুরো চুল ছেড়ে দাঁড়ায় পড়ে রয়েছে ভাই। জুম করব ভাই, একটু জুম করব ভাই, দেখেন জি 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 জিহাদ এই পাশে আসো। হ্যাঁ তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা ভয়ানক স্থানে ভয়ানক ভিডিও নিয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি একটি ভয়ানক প্লেসে। তো এই প্লেসটিতে লাইকটা একটু ভালো করে মারুন। লাইট মারেন ভাই, ভাই ওইটা কি ভাই? রাহেন ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ভাই লাইট মারেন, ভাই লাইট মারেন, লাইট মেরে ধরে রাখেন, লাইট মেরে ধরে ভাই, চলেন ভাই চলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তে আস্তে সাবধানে ভাই। তো বন্ধুরা, এখানে না আসার জন্য কত বাধা আমার, আল্লাহ রান ভাই, রান ভাই, রান ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রান ভাই পড়া পারি ভাই, রান ভাই চল ভাই, ভাই ভাই এই যে আমার হাতের তোলা ভাই, ওরে আমি ধরেছি ভাই, ভাই আমার কিছু হয়নি ভাই, ভাই ভাই আর চলে গেল রে, ওইখান থেকে কি একটা শব্দ আসছে ভাই, এখনো কি একটা নয়েজ, আমার বন্ধুদেরকে আমি শোনাতে পারছি কিনা জানি না, লাইট মারেন ভাই একটু, লাইট এখানে কি দেখেন, এদিকে 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 দেখেন, একটু সুজা একটু লাইট মারেন ভাই, এখান থেকে উঠে চলে গেছে না ভাই, দেখছেন না আপনি, আল্লাহু আকবার ভাই, আমার মনে হয় দেখেন ভাই, আমার মনে হয় কি ও ওখান থেকে আসবে না, এই এর এক শব্দ আমার সামনে এসে বিক্রি করছে ভাই, আমি ওরে ধরেছি, আপনার বললাম ধরেন, আমি তো ভাবছি ভাই ওই মেসবুত মানে জিয়াদের উপর আক্রমণ করছে, আল্লাহ পেতনিটা দেখেন বন্ধুরা, ভাই ও চতুর্দিক থেকে আমাদেরকে দেখা দিচ্ছে ভাই এরকম, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জি ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রাহান ভাই এই ভাষায় শব্দ, এই ভাষায় শব্দ ভাই, এই সাইড ভাই, এই সাইড ভাই, আল্লাহু আকবার, এই সাইড দি ভাই, ভাই এইটা কি ফাঁকা একটা বিল দেখেন ভাই, আল্লাহু আকবার, ভালো লাইট না চারিপাশে খালি জঙ্গল আর জঙ্গল ভাই, মনে হচ্ছে কি মাছ টাছ খেয়ে এখানে ওখানে রাখছে, সেরকম একটা গন্ধ আসছে ভাই বাজে,
ভাই অতিরিক্ত পোক এখানে মনে হয় ভাই আমরা আসার কারণে নাড়াটা লাগছে ভাই বেশি, এই কারণে গন্ধটা আরো বেশি ছড়াচ্ছে। দেখেন পানি নড়তেছে, বাট এখানে বিজি নাই, কিছু নাই, দেখেন এই মাটি ভাই ও কোন একটা লাইট মারবে ভাই আপনাদেরকে দেখানোর ভাই এইদিক থেকে কি শুনে একটা শব্দ এখান থেকে একটা শব্দ আসলো ভাই, এখান থেকে দেখছেন আপনি? জি ভাই, এখান থেকে কিছু একটা শব্দ হয়েছে ভাই। ও কিন্তু জিহাদ ভাই বারবার দেখা দিচ্ছে, এই গাছটার মধ্যে দেখা দিচ্ছে থেকে কয়েকটা পাখিও উড়ে যেতে দেখছি ভাই আমি। ভাই জিহাদ ভাই বিভিন্ন ভাবে দেখা দিচ্ছে, দেখছেন ভাই আমি বলছি না, আমি বলছি তো এখানে আমি কি দিয়েছি ভাই। আসেন ভাই, ওকে ডাকবো ভাই, ওকে ডাকবো এবং দেখবো। ঠিক আছে ভাই, ও কি বলার চেষ্টা করে ভাই, কি বলছে ভাই আপনি? আমরা আপনাদের যা কিছু দেখবো, রাহান ভাই, রাহান ভাই, রাহান ভাই ভাই পিছন থেকে কিছু ভাই আমার নিয়ে ভাই ভাই দেখেন জলেমিন আপনারা আমি বলতেছি ভাই, বারবার বলতেছি যে ভাই এখানে না আসার জন্য ভাই আমাদের মানা করছিল ভাই, বন্ধুরা ভাই আপনি ওকে ডেকে হাজির করেন ভাই। জিয়া তুমি ওইখানে যাবা না, রাহেন ভাই এখনই ওকে, রাহেন ভাই এখনই ওকে ডেকে এনে শুনবে, ওকে আমি দেখছি ওর ব্যবস্থা করতে। রাহেন ভাই ভাই যত যাই হোক ভাই, এই যে যে আমাদের এখানে না আসার জন্য বারণ দিছে ভাই, সেই ঘের মালিকটা আমাদের প্রথমে ডাকছিল এখানে হয়, আমরা সন্ধান পেয়ে এখানে আসছি, এসে আমাদের এখানে এসে ঘেরটাও দেখাই দিয়ে গেছে, তবে তারপর উনি বলতেছে আপনারা যদি না পারেন তাই এখান থেকে চলে যান। আমি এই দিক থেকে আমার বন্ধুদেরকে এদের একটু দেখাতে লাগে, বন্ধুরা আপনারা আপনারা দেখেন এখানে জলমিন
আপনি দ্রুত এখানে যে কাজটা করার আপনার, আপনি দ্রুত করেন। জি ভাই করেন, এখানে ওখানে করেন, যেখানে করেন, যেখানে আপনার সুবিধা হয়। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুন্তু মিনাল জালিমিন। ভাই জীবিত গাছে, ভাই ভাই জীবিত গাছে, আল্লাহ কিভাবে টেনে নিয়ে গেছে ভাই, উজ্জ্বল ভাই কলম আপনার এখানে, মানে রাহেন ভাই উজ্জ্বল ভাই আপনার এখানে বসার জন্য যে প্রস্তুতিটা ওটা করলাম নিয়েছিল, পরে যায় আমরা ওইদিকে গেছি উজ্জ্বল ভাইকে টেনে নিয়ে আসবো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ভাই আগুনটা দেখেন, আমরা যদি এই বসে আসি তখন আগুনটা নিভে গেছে। আল্লাহু আকবার, আমরা আগুনের দিকে তখন খেয়াল দিছি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুন্তু মিনাল জালিমিন। উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই, লাইট ভাই ওই কাছে, ভাই ওই কাছে, ভাই বাসান, উজ্জ্বল ভাই রে বাসান, ভাই আল্লাহ হকবর, লাইলা হেলমান জলমিন, আল্লাহ ভাই কি শক্তি ভাই, ওইখান থেকে উড়াই নিয়ে এসে ভাই এখানে, উজ্জ্বল ভাই বন্ধ দেন, দিয়ে বসানো ভাই, সাবধান ভাই, ওইখানে নিয়ে এসলাম ভাই, উজ্জ্বল ভাই ধারে আইনে আমি জুতাটা নিয়ে আসতেছি, সমস্যা নেই, আস্তে আস্তে কন্ট্রোল কর, আস্তে ভাই আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাই আপনি দেখেন কোন সাইডে, কারুর কোনো ভয় পাওয়ার কোন দরকার নেই, ওর আমি ব্যবস্থা না করবো, এখান থেকে আপনি তাড়াতাড়ি, এই ঘের মানে ঘের মালিককে একটু মুক্তি করতে হবে, কারণ এই ঘের মালিকটা অনেক ইসে আছে, তার সংসার রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, সে মানে গ্রামাঞ্চলে এই কৃষি কাজ করে করলাম ভাই, অনেকে জীবন জীবিকা চালায় নাকি রায়ন ভাই, তো সে এই ঘেরটার ঘেরে মাছ চাষ করে, সাবধান। তো বন্ধুরা যেটা বলতেছিলাম, তো ভাই ভাই সুহানা কিন্তু জল মিন,
দেখেন চলেন ভাই, এখানে তাড়াতাড়ি বসেন ভাই। ভাই ও আমাদের ভিতর, আরে ধর বাড়া আজকে এই রোম সেকেন্ড নেই। ও আমাদের ভিতর থেকে কাউকে নেওয়ার চেষ্টা করতেছে ভাই, বুঝতে পারতেছি না। জি ভাই, আল্লাহ আকবার। কিসের সেই ভাবে শব্দ আর কি আছে ভাই, আল্লাহু আকবার। ভাই তুই সাবধানে ভাই, জল ভাই সাবধান ভাই। না না জল ভাই মনে হয় ভাই ওইদিকে কিছু একটা লক্ষ্য করেছে ভাই। জল ভাই একবার ভাই ওইখানে অশ্লীল ভাবে হাসিও দিছে, আল্লাহ একবার। ভাই সাবধান ভাই, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আমি ভাবছিলাম উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে আমি দেখার চেষ্টা করবো সে কেন এগুলো করতেছে। আমি ভাবছিলাম ভাই উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে আমি শুনবো সে কেন এগুলো করতেছে ভাই, কেন এই মাছটা যে চাষ করে সে কেন মাছটা সে চাষাবাদ করতে পারছে কেন মাছটা পাচ্ছে না ভাই। তো আমি ভাই আজকে উজ্জ্বল ভাইয়ের ঘরে আনবো না, কারণ তার উপরে আক্রমণ হয়েছে। আমি আজকে জিহাদের মাধ্যমে এনে শুনবো। জিহাদ তুমি কি প্রস্তুত আছো ভাই? বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করেন যে জিহাদের মানে জিহাদের উপর কেন এত প্রেশার দেওয়া হয়, তো ওটার জন্য জিহাদ প্রস্তুত আছে বা জিহাদকে প্রস্তুত করা হয়, কারণ আমরা উজ্জ্বল ভাই তেমনভাবে শক্ত না, ঠিক আছে? তো জিহাদ একটু শক্ত আছে ভাই। লাহাই লঞ্চ ভাই, ভাই পানির ভিতরে আগুন জ্বলতেছে কিভাবে দেখেন, আল্লাহু আকবার। ভাই ভাই পানি দিয়ে কিভাবে আগুন জ্বলতেছে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহু আকবার। ভাই নিভে গেছে, আল্লাহ আকবার। উজ্জ্বল ভাই ওই সাইডে গিয়ে
ভাই ওইটা আমি নেন ভাই আপনি ভাই এখান থেকে কিভাবে আমাকে মনে হলো কি পায়ে একটা কি শিকলির মতন এরকম মারছে আমার পায়ে আটকে গেছে পরে আমাকে টান দিয়ে পানির ভিতরে নিয়ে গেছে ভাই আমাকে এইদিকে নিয়ে যাচ্ছে ভাই ও যতই যা করুক ভাই আল্লাহু আকবার আজকে বন্দিনা নে কোলে নিয়ে এখান থেকে যাব না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ না ভাই ও আমার উপরে অ্যাটাক করতে বাদ দিন ভাই একটু বন্ধ দিয়ে দেন আমার বিরাম দিবেন ভাই আমাকে একটু বন্ধ করে দেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা যে কথা বল আমার সাথে তোর কত বড় সাহস তুই আমাদের উপর আক্রমণ করছিস তোর একটা ব্যবস্থা না করে এখান থেকে আমি যাবো না এদিকে যাই তুই এদিকে ওইদিক থেকে ভাই বিভিন্ন রকম আওয়াজ আসতেছে ভাই ভাই আপনি সাবধান কেন তুই এভাবে মানুষকে ক্ষতি করিস তুই আমাদের উপর কেন এভাবে আক্রমণ করেছিস তুই যতই চেষ্টা করি এখান থেকে পালাতে পারবি না তুই আমি এখান থেকে ধরে আনবই সেই গন্ধটা এখনো আসতেছে উজ্জ্বল ভাই আপনি একটু সাবধান ভাই ওই পাশে যেয়ে বসেন ভাই উজ্জ্বল ভাই দূরে থাকেন না কে জানেন
একটা অবস্থা আমাদের উপর হচ্ছে। আমি এখান থেকে চলে যাবো না, তখন আমি কথা বলতে পারছ রে? এই কালে দূর থেকে বাজেছ কিনে? এই কথা বল, কথা বল, কথা বলবি না তাই তো? তুই একদম জ্বালাই দেবে একদম। এই কথা বল তুই, তুই কেন মাছ মাছগুলো খেয়ে ফেলিস? কেন তুই যে মাছ চাষ করতে আসিস তুই মাছগুলো তুই খেয়ে ফেলিস? কত কষ্ট করে মাছ চাষ জানিস তুই? তুই সে মাছগুলো খাস কেন? তুই এগুলো করিস তুই চাষ করে একজন মানুষ কত কষ্ট করে মাছ চাষ করে তুই সেই মাছগুলো খাস? আমার ইচ্ছে আমি খাবো, তুই ঠেকানোর কে? আমি তোর এখান থেকে বন্দি করার জন্য আসছি। তুমি পারবে না মাছের গন্ধ বেরোচ্ছে ভাই, কাঁচা মাছের গন্ধ বেরোচ্ছে। তুই কি এখন মাছ খাচ্ছিস? আমার এখানে যতদিন ঘের আছে আমি এখানে ততদিন থাকবো, তুই আমাকে পারলে বের কর। রাতে তোর সাহস তো মন্দ না, তুই কি বের করেছিস? তুই এখান থেকে চলে যা, আমি এখান থেকে মন্দির তুই আমাকে করতে পারবি না, চলে যা। তুই তোকে মেরে ফেলে দেবো, তোর বংশ নিঃবংশ করে দেবো আমি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই আমাকে বোতলে বন্দি করতে পারবি না, তাহলে তুই এখান থেকে বেরোয় দেখা। আমি এ জায়গার থেকে বেরোবো না, এই ঘের হবে শেষ হবে তখন আমি এ জায়গার থেকে যাবো। যতদিন এখানে মাছ আছে ততদিন আমি এখানে থাকবো, করতে দেবো না। হুম হুম হুম
চলে যা তুই তুই চলে যা চলে যা তুই তোর লাঠি আমার কিচ্ছু হবে না লাঠি দিয়ে কাকে ভয় দেখাস আমি যাবো না তুই চলে যা বোতলের ভিতর আমি যাবো না জি ভাই এখনই করুন কারণ অনেক মানুষকে করছে ভাই তো রেহান ভাই অনেকেই অনেক অনেক বন্ধুরা আমার গোস্ট ফাইটারের অনেক বন্ধুরা জিজ্ঞেস করছে যে আপনি বোতলে যে আত্মাদের মানে খারাপ আত্মাদের বন্দি করেন তা ওইটা আমার বন্ধুরা দেখতে পায় না কেন তো আপনি এই বিষয় নিয়ে আমার বন্ধুদের ভূত আপনি চিন যাই বলেন না কেন এগুলো সব অদৃশ্য ভাই এইগুলো বোতলে বন্দি করার পর ওইভাবে দেখা যায় না আর ওরা যে যখন মানুষকে ভয় দেখায় তখন কিন্তু বিভিন্ন রূপ নিয়ে ভয় দেখায় বোতলের ভিতরে যখন ঢুকানো হয় তখন কিন্তু তাদের ওই রূপটা তখন নিতে পারে না আপনি দেখবেন কখনো কিন্তু ওরা মানুষের রূপ নিয়ে ভয় দেখায় কখনো সাদা কোনো একটা পোশাক পরেও ভয় দেখায় বিভিন্ন পশু পাখিরও রূপ নিতে পারে বাট যখন বোতলে ঢুকানো হয় তখন কিন্তু তারা সেই রূপটা আর নিতে পারে না জি ভাই দাঁতের জিজ্ঞাসা সুস্থ করুন জি আমার বন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই ওকে একটু পড়া পানি দিয়ে সুস্থ করেন তো রেহান ভাই রেহান ভাই জি ভাই জি আলহামদুলিল্লাহ জি আমরা আমি ঠিক আছি সমস্যা নেই তো জিহাদ তুমি একটু উঠে দাঁড়াও সমস্যা নেই জি ভাই প্রচন্ড আর কি তো তো বন্ধুরা আজ আমরা এখান থেকে বিদায় নিব এবং আপনাদেরকে বিদায় দিব আমাদের যে উদ্দেশ্যটা থাকে রেহান ভাইয়ের মাধ্যমে সেটাকে আমরা সফল করার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করে যান আর নতুন যে ভিউয়ার্সগুলো আমাদের গোস্ট ফাইটারে মানে অ্যাড হচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা করে দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা ভালো কমেন্ট করলে আমাদেরও উৎসাহ বাড়ে সাবধান জিহাদ ভাই আপনি আপনি নেন আপনি নেন ভাই ওটা আপনি নেন ছেড়ে দাও জিহাদ ছেড়ে দাও ভাইয়ের কাছে ছেড়ে দাও তুমি ওটা ই করতে পারবো না জি ভাই ও মানে ওই বোতলটা আমি ধরেছি ভাই আমাকে সহ মানে ভাই ভাই কাপায় ফেলতেছে ভাই তো যেটা বলতেছিলাম আপনারা আমাদের ভালো ভালো কমেন্ট করলে আমরা সেইভাবেই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কমেন্ট দেখে আমরা মুগ্ধ আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এইভাবে সাপোর্ট দিলে আপনাদের প্রতিদিন আল্লাহর রহমতে আমরা যদি সুস্থ থাকি রেহান ভাই যদি সুস্থ থাকে আমাদের টিমের সকলে যদি সুস্থ থাকে আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও আমরা উপহার দিতে পারবো ভয়ানক স্থানে গিয়ে ভয়ানক ভিডিও উপহার দিব আমাদের অনেক নিষেধাজ্ঞা আসে ওইখানে না যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের কমেন্টের কারণে আমরা ওইখানে না যেয়ে আর পারি না আপনাদের জন্য তো আরেকটি কথা আপনারা ঘর থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন যদি বাইরে কোনো কাজ না থাকে তাহলে বাসায় থাকার চেষ্টা করবেন আর যদি কোনো কাজ থাকে তাহলে মাস্ক পরে বেরোবেন এটা আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন কারণ সারা বিশ্বে যেভাবে করোনা মহামারী করোনা ভাইরাস যেভাবে ছড়ায় পড়ছে আমাদের সেফ থাকা অত্যন্ত
প্রয়োজন। তো আমরা সেফ থাকবো, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোস্ট ফাইটার টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।